নমস্কার। বিগত কদিন ভীষণ রকম খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম আমরা। এই করোনা পরিস্থিতির মধ্যে যেন মরার ওপর খাড়ার ঘা দিয়ে গেল ঘূর্ণিঝড় আমফান। ওই সময় না অডিও স্টোরি বানানোর মতো মনের অবস্থা ছিল আমাদের, আর না আপনারা শোনার জন্য প্রস্তুত ছিলেন। সেই কারণেই পুরো একটা সপ্তাহ পিছিয়ে গিয়েছিল আমাদের দ্বিতীয় ভৌতিক গল্পের রিলিজ। এখন আবার আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, যদিও বহু মানুষ এখনো পর্যন্ত বিপদের মধ্যে রয়েছেন। কিন্তু আশার কথা এই যে বহু মানুষ চেষ্টা করছেন সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর। আমাদের আজকের নিবেদন উৎসর্গীকৃত সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে। আশা করি আমফানের তাণ্ডবের কুপ্রভাব খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবে বাংলার প্রতিটি মানুষ। সেই শুভকামনা নিয়েই শুরু হচ্ছে আবির রায়ের মেরি। আমাদের জীবনকালে রোজ কত মানুষের সাথে আমাদের দেখা হয়, নাম না জানা, পরিচয় না জানা মানুষ। তাদের সবার জীবনে সুখ আছে, দুঃখ আছে, অনুতাপ আছে, আবেগ আছে, আর আছে পাপ। না বলা, না ভোলা, মনকে বিষিয়ে দেওয়া, নিজের ভেতর কুঁকড়ে রেখে দেওয়া, সযত্নে হৃদয়ের কালকুঠরিতে এক নিষিদ্ধ আবেগে লালন পালন করা পাপ। আর এই পাপ মানুষকে কখনো কখনো এমন ভয়ঙ্কর করে তোলে যে জগতের সব নিয়ম ভুলে সে পশুর অধম কাজ করে ফেলে, আর সেই পাপের বীজ থেকে জন্ম নেয়। পাতা উল্টালো মরিস। কই, পরের পৃষ্ঠাগুলিতে তো কিছু লেখা নেই। তাহলে কি নিজের দৈনিক জার্নাল লিখতে লিখতেই উনি? চামড়ায় বাঁধানো মোটা খাতাটা বন্ধ করল মরিস। খাতার ওপরে সোনালী অক্ষরে তার মালিকের নাম ইংরেজিতে লেখা, ফাদার জে হেক্টর সরকার, সোসাইটি অব জিসাস। রানাঘাটের থেকে 20 মাইল পূব দিকে চিনার গ্রাম। হিন্দুর চাইতে এখানে খ্রিশ্চানের সংখ্যাই বেশি। চিনারের একমাত্র চ্যাপেল এই হোলি ক্রস চ্যাপেল। ফাদার মরিস এখানকার পাদ্রী হয়ে এসছে ওই হপ্তা দুই আগে। রবিবার খ্রিশ্চান ছাড়াও অনেক হিন্দুও আসেন প্রার্থনা করতে। এছাড়া কিছু বিয়ের অনুষ্ঠান, কেউ মারা গেলে তার শেষকৃত্য করে চার্চের পিছনের জমিতে তাকে সমাধিস্থ করা, আর ওই ইস্টার আর ক্রিসমাস উপলক্ষে বছরে দুবার উৎসবের আয়োজন করা। এরকম পাড়াগাঁয়ের চ্যাপেলে এর বেশি যে খুব একটা কাজ থাকবে না তা সে জেনেই এসেছে। সে নিজে কৃষ্ণনগরের ছেলে। সেখানকার কোনো একটা কনভেন্টে শিক্ষকতা করতে করতে হঠাৎ এখানে বদলির চিঠি পায়, এবং তার কারণ ফাদার হেক্টরের আচমকা মৃত্যু। খাতাটির প্রথম পাতায় ফাদার হেক্টরের একটি ছবি লাগানো, সৌম্য চেহারা, বয়স আন্দাজ 55, গায়ে সাদা ক্যাসক পোশাকের ওপর রূপোর ক্রুসিফিক্স, রোজারি। এখানে আসার পর মরিস শুনেছিল যে ফাদার হেক্টরকে তাঁরই লেখার টেবিলের ওপর হুমড়িখা অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন আগের দিন রাতেই ম্যাসিভ স্ট্রোকে চলে গিয়েছেন তিনি। খাতাটা পাশে সরিয়ে মরিস নিজের কেদারায় হেলান দিল। সতু বলে একটা ছোকরা গোছের ছেলে আছে বটে, সে সারাদিন এখানে কাজকর্ম করে, তবে রাতে মরিস একেবারে একা। না, সে ভীতু নয়। রাতে চ্যাপেলে সমস্ত দরজা ভালো করে বন্ধ করে সে নিজের ঘরে ঢুকে পড়ে। ভোরের আলো ফোটার সাথে সাথে সতু এসে হাজির হয়। তারপর প্রার্থনার হলঘর খুলে দেওয়া হয় সকালের প্রার্থনার জন্য।
চোখটা লেগে এসেছিল মরিসের। হঠাৎ একটা বিচিত্র শব্দে তন্দ্রা কেটে গেল। টেবিল ঘড়িটা বলছে রাত 11:55। এখানে এসে অবধি মরিস এত রাত অবধি কখনো জেগে থাকেনি। ভোরে উঠতে হয় বলে সে 10টার মধ্যেই শুয়ে পড়ে। চেয়ারের ওপর সোজা হয়ে উঠে বসল মরিস। ঘুণের আওয়াজ। চ্যাপেলের বেঞ্চিগুলো সবই পুরনো, তাতে ঘুণ ধরা আশ্চর্যের কিছু নয়। কিছুক্ষণ চুপচাপ, তারপর আবার, না, ঘুণ নয়, যেন কাঠের কোনো আসবাবকে মেঝেতে ঘষটানোর চেষ্টা করা হচ্ছে। চারিদিক নিঝুম, বাইরে ঝিঝির ডাক, তার মধ্যে নির্জন চ্যাপেলে এরকম আওয়াজ। কান খাড়া করল মরিস। আওয়াজটার সাথে হালকা প্রতিধ্বনি মিশে আছে, তার মানে সেটা আসছে প্রার্থনার হল ঘর থেকে। উঠে দাঁড়ালো মরিস। আল্লা থেকে শালটা গায়ে জড়িয়ে টেবিলের ওপর থেকে টর্চটা নিয়ে খুলে ফেলল তার ঘর আর হল ঘরের মধ্যে দরজার হুড়কোটা। অন্ধকারে হল ঘরে শুধু পূজোর বেদির ওপর দুটো জিরো পাওয়ারের লাল ডুম জ্বলে। তারই লালচে আলোয় বিশাল ঘরটা যেন কেমন অচেনা ঠেকল মরিসের। কই, ঘরে তো কেউ নেই? অন্ধকারে শূন্যতা খাঁ খাঁ করছে। মরিস ঘুরে দরজা বন্ধ করতে যাবে, এমন সময় আবার টর্চের আলোর বলয় গিয়ে পড়ল উল্টো দিকের দেওয়ালে। ত্রিপল ঢাকা কিছু একটা রয়েছে না ওখানে? সেটা কি একটু নড়ে উঠল? সুইচ বোর্ডটার কাছে যেতে হলে পুরো হল ঘরটা পেরিয়ে সামনের দেওয়াল অবধি পৌঁছতে হবে। তাচ্ছব, ইজেলে চড়ানো 10 কমেন্ডমেন্টস বইটার পিছনে যে ত্রিপলে ঢাকা কিছু একটা রয়েছে সেটা একদিন খেয়াল করেনি মরিস। ওই দিকটা অবশ্য আলো কম পড়ে আর সাফাইয়ের কাজ করে সতু, কাজেই এই জিনিসটা চোখে না পড়া অসম্ভব কিছু নয়। আবার নড়ে উঠল জিনিসটা, সেই সাথে আবার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। হাতে ধরা টর্চটা কেঁপে উঠল মরিসের। কি আছে ওর মধ্যে? পুরনো পেন্টিং? ত্রিপলের ওপর নাইলনের দড়ি দিয়ে ভালো করে বাঁধা রয়েছে জিনিসটা। টর্চের আলোটা একটু বাঁকাতেই চোখে পড়ল নাইলনের দড়ির বাঁধনের সাথে আটকানো রয়েছে ইঞ্চি দুয়েকের একটা রূপালী ক্রুসিফিক্স। আরে, এই রকমই একটা ক্রুসিফিক্স ফাদার হেক্টরের ছবিতে দেখেছে না? এটা সেটাই নয় তো? কিন্তু ওনার ক্রুসিফিক্স এই ধুলো পড়া পুরনো মোড়কের সাথে লাগানো থাকবে কেন? ফু দিয়ে ধুলো ঝাড়ল মরিস। মোড়কের গায়ে কিছু একটা লেখা রয়েছে, কিন্তু লেখাটা এতটাই আবছা যে ঠিকভাবে পড়া যাচ্ছে না। ঘরে কি ধেড়ে ইঁদুর রয়েছে? কিন্তু এত বড় একটা জিনিস নাড়ানোর ক্ষমতা কি ইঁদুরের হবে? মরিস দুহাতে ধরে আলগানোর চেষ্টা করল জিনিসটাকে। কম করে 10 কিলো, তাহলে কিভাবে নড়ছে জিনিসটা? আর আছেই বা কি এতে? মরিস আলতো করে ক্রুসিফিক্সটা খুলে ফেলল। তারপর একটা একটা করে 5খানা গিঁট আলগা করল। ত্রিপলটা এমনিই হড়কে নেমে গেল মেঝেতে। হঠাৎ ঘরের আলোটা ধপধপ করে উঠল না? এখানে রাত হলেই ভোল্টেজের সমস্যা হয় এটা সে এই কদিনে বুঝেই গেছে। কাঠের ফ্রেমে বাঁধানো কিছু একটা মরিসের দিকে পিছন করে রাখা রয়েছে। সে সেটাকে দুহাতে চাগিয়ে সামনের দিকে ঘোরাল। না,
পেন্টিং নয়, আয়না। মাঝখান দিয়ে চির খাওয়া একটা আয়না। আধো আলোয় তাতে প্রতিফলিত হচ্ছে মরিসের নিজের অবয়ব, মাঝখান দিয়ে দু ফালি হয়ে যাওয়া অবয়ব। মরিস তাকিয়ে রইল আয়নাটার দিকে। তার নিজের পিছনেই রয়েছে পূজোর বেদি, আর তার ওপরের দেওয়ালে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি ঝোলানো। মরিস ভালোভাবে তাকিয়ে দেখল আয়নাটার দিকে। তার ঘাড়ের লোম একটা একটা করে খাড়া হতে আরম্ভ করল। আয়নার প্রতিচ্ছবিতে যিশুর মূর্তিটা উল্টো, মাথা নিচে পা ওপরে, ঘাড় ঘোরালো মরিস। না, দেয়ালের মূর্তি তো ঠিকই আছে, কিন্তু আয়নায় তার নিজের অবয়ব তো সোজা, শুধু যিশু ক্রুশুদ্ধ উল্টো প্রতিফলিত হচ্ছে। সর্বাঙ্গ কেঁপে উঠল মরিসের। কিছু একটা হচ্ছে এখানে, আর যাই হোক তা শুভ নয়। থমথমে বিশাল হলঘরে সে একা। তার পাশেই দাঁড় করানো মাতা মেরির পূর্ণাবয়ব শ্বেত পাথরের মূর্তি। হাতে ধরা ক্রুসিফিক্সটাকে চেপে ধরল মরিস। সে কি মোড়কের ঢাকনা খুলে ঠিক করেনি? ফাদার হেক্টর কি কোনো বিশেষ কারণে ক্রুসিফিক্সটাকে দড়ির গিঁটের সাথে ঝুলিয়ে রেখেছিলেন? হঠাৎ মরিসের গোটা শরীর জমে গেল। হলদে আলোয় মেঝেতে তার ছায়া পড়েছে, কিন্তু তার ঘাড়ের পাশ দিয়ে দ্বিতীয় ছায়াটি কার? এই বিশাল নিঝুম হলঘরে কে এসে দাঁড়িয়েছে তার পিছনে? চিৎকার করতে গিয়েও মুখ দিয়ে আওয়াজ বেরোলো না তার। ঘাড়ের পিছনের ছায়াটা স্থিরভাবে একই জায়গায় অনর। মরিস যেন ঘাড়ের কাছে এক ঝলক ঠান্ডা নিঃশ্বাসের আভাস পেল। পাশ ফিরতেই চোখ গেল মেরি মাতার মূর্তিটার দিকে। সফেদ পাথরের মমতাময়ী মুখের ওপর চাপ চাপ রক্তের দাগ। চোখের ওপর দিয়ে রক্তের ছিটে চুঁইয়ে পড়ছে মূর্তির গাল বেয়ে। ছিটকে সরে এলো মরিস মূর্তির পাশ থেকে, হুমড়ি খেয়ে পড়ল আয়নার ওপর। না, সে কিছুতেই তাকাবে না, কিছুতেই না। কি কুক্ষণে যে সে আয়নার বাঁধন খুলতে গেল। মরিস মেঝেতে মুখ গুঁজে ক্রুসিফিক্সটা বুকে ধরে এক মনে আওড়াতে লাগলো ঈশ্বরের নাম। কয়েক মিনিট চোখ বন্ধ রাখার পর তার মনে হলো ঘরের তাপমাত্রা যেন একটু একটু করে নামতে আরম্ভ করেছে। না, সে চোখ খুলবে না, কিছুতেই না। কিন্তু এ কিসের আওয়াজ? চোখ বন্ধ করেই কান খাড়া করলো মরিস। চাপা ফুঁপিয়ে ফুঁপিয়ে নারী কণ্ঠের কান্নার আওয়াজ। আর পারল না মরিস, খুলে ফেলল চোখ। টর্চ মেরে দেখল ঘরময়, কেউ কোথাও নেই। কিন্তু ফোঁপানোর আওয়াজটা একটানা হয়েই চলেছে। কান্নাটা এতটাই করুণ সুরে যে সোজা বুকে গিয়ে লাগে। কাঁদতে কাঁদতে যেন একবার বিষম খাওয়ার আওয়াজ, একটু থেমে আবার কান্না, যেন যন্ত্রণায় কাতরাচ্ছে কোনো মহিলা। মরিস ফিরল আয়নার দিকে। চির খাওয়া কাঁচের মধ্যে দেখা যাচ্ছে সাদা কালো চেক কাঠা মেঝেটার উপর কুঁকড়ে শুয়ে রয়েছে একটা নারী শরীর। হামাগুড়ি দিয়ে মরিস এগিয়ে গেল আয়নার আরও কাছে। ঘরটা এখন কনকনে ঠান্ডা। মেঝের ওপর পড়ে থাকা মেয়েটা যে অল্প বয়সী, তা তার মুখ না দেখা গেলেও শরীরের গঠন দেখে বেশ বোঝা যায়, কারণ তার গায়ে এক ফালি কাপড় পর্যন্ত নেই। লম্বা চুল এলিয়ে রয়েছে মাথার চারপাশের মেঝেতে। তার চারপাশে ছড়িয়ে রয়েছে টাটকা রক্তের ছিটে। পিঠ ফিরে পড়ে রয়েছে সে আয়নার দিকে। এ কাকে দেখছে মরিস? এ তাকে কি দেখাচ্ছে আয়না? এখানে কি কিছু ঘটেছিল? এমন কোনো ভয়ানক ঘটনা যা তার কাছ থেকে গোপন রাখা হয়েছে? আর এই মেয়েটিই বা কে?
মুখ তুলে মরিস আয়নার দিকে দ্বিতীয়বার তাকাতেই তার ধাঁধা লাগল। মেঝে পরিষ্কার, কাউকে দেখা যাচ্ছে না, আর কান্নার আওয়াজটাও না, বন্ধ। উঠে দাঁড়ালো মরিস। মেরির মুখে রক্তের দাগটাও হাওয়া, ঘরের তাপমাত্রা অনেকটা স্বাভাবিক। লম্বা শ্বাস নিয়ে মেঝেতে পড়ে থাকা ত্রিপলটা তুলে আয়নার ওপর চাপা দিয়ে আবার তার গায়ে ক্রুসিফিক্সটা লাগিয়ে দিল মরিস। চ্যাপেলের হলঘর আশ্চর্যরকমের নিঝুম শান্ত হয়ে গেল আবার, যেন এতক্ষণ কিছুই হয়নি। মরিস ফিরে এলো নিজের ঘরে, হুড়কোটা ভালোভাবে আটকে তার উপর ছাইদান থেকে পবিত্র ছাই ডলে দিল। তারপর মুখে চোখে ভালোভাবে জল দিয়ে নিজের খাটে এসে শুল। খাটের পাশের ল্যাম্পটা ইচ্ছে করেই আর নেভাল না আজ। কিছু তো একটা ঘটেছিল এখানে, বিভৎস ভয়ঙ্কর কিছু। এই চ্যাপেলের হাওয়ায় দোষ রয়েছে, এটা মরিস ভালোই বুঝতে পেরেছে। কোন নৃশংসতা লুকিয়ে রেখেছে এই পবিত্র স্থানের অপবিত্র অতীত? রাতে দুচোখের পাতা এক করতে পারল না মরিস। ভোরে সতু এলে সকালের প্রার্থনা সেরে মরিস তাকে নিজের ঘরে ডেকে নিল। কি হয়েছে ফাদার, আপনার কি শরীর খারাপ? এমনিতে হাসিখুশি সতু আজ এসেই বুঝেছে যে কিছু একটা গড়বড় হয়েছে। সতু, একটু চা খাওয়াবি? আর হ্যাঁ, তোর নিজের জন্য করিস, তারপর এসে আমার কাছে বস, কথা আছে। সতু দু কাপ চা এনে মরিসের মুখোমুখি একটা চেয়ার টেনে বসল। আজ তোকে যা জিজ্ঞেস করব, আমার সত্যি কথা বলবি, কোনো কিছু লুকোবি না। আপনাকে মিছে কথা বলে আমি আর নিজের পাপ বাড়াব না ফাদার। বলুন, কি জানতে চান? এই চ্যাপেলে আমি আসার আগে এমন কোন ঘটনা ঘটেছে যা আমায় বলা হয়নি বা বলতে বারণ করা হয়েছে? আগের ফাদার হঠাৎ স্ট্রোক হয়ে, তার কথা বলছি না। কোনো মহিলা সম্পর্কিত কিছু ঘটেছিল এখানে? সতু কিছু একটা বলতে গিয়েও যেন থেমে গেল, তারপর কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে রইল। আমার উত্তর চাই সতু, দৃঢ় গলায় বলল মরিস। সতু চায়ের পেয়ালাটা পাশের টেবিলে রেখে আরম্ভ করল। কলকাতায় মাদার হাউসে প্রত্যেক বছর প্রচুর বিদেশি মানুষ আসেন, কারোর কারোর মন এতটাই ভিজে যায় যে তারা কিছুদিনের জন্য সেইখানেই থেকে যান। তাদের উদ্দেশ্য একটাই, নিঃস্বার্থ সেবা। কেউ রুগীদের কাপড় কেচে দেন, কেউ আশ্রমের ঘর মুছে দেন, কেউ বা রান্নার কাজ করে দেন। এমনই একজন ছিল 22 বছরের ঝলমলে একটি বেলজিয়ান মেয়ে, মেরিয়ান বসুইট। সে কলকাতা এসে মাদারের নাম শুনে প্রভাবিত হয়ে মাদার হাউসেই থেকে যায়। গত বছর এরকম সময় কলকাতার থেকে এই সমস্ত বিদেশিনীদের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকার চার্চে পাঠানো হয়, স্থানীয় মানুষের সাথে মিশে এলাকার কাজে লাগার উদ্দেশ্যে। মেরি আসে আমাদের চ্যাপেলে। সে ইংরেজিটা বলতেই পারত, কিন্তু বাংলাটা এই কদিনে বেশ রপ্ত করে ফেলেছিল। চিনারে একটা মাত্র প্রাইমারি স্কুল, তাও সেখানে পড়াশুনোর হাল খুব ভালো নয়। মেরি বাচ্চাদের ইংরেজি শেখাতে শুরু করল। দিন সাতেকের মধ্যে জনাদশেক পড়ুয়া জুটে গেছিল তার। শীতের সকালে চ্যাপেলের সামনের চাতালটায় চাটাই পেতে বাচ্চারা মেরি দিদির ক্লাস করত। ফাদার হেক্টর তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। যারা চ্যাপেলে আসতো সবার সাথে মেরি জেঁচে আলাপ করত। কেউ অসুস্থ থাকলে বাড়ি গিয়ে তার খোঁজ নিত। জানেন ফাদার, সেবার সরস্বতী পুজোয় মেরি বাসন্তী শাড়ি পরে অঞ্জলি দিয়েছিল প্রাইমারি স্কুলের পূজায়। গোটা গ্রাম সেদিন যেন শুধু তাকেই দেখে গেছে।
কি সুন্দর দেখতে ছিল মেয়েটাকে! লম্বা খয়েরি চুল, নীল চোখ, ছিপছিপে চেহারা, আমার থেকেও প্রায় 3 ইঞ্চি লম্বা, যেন রাজকুমারী। শীতের শেষের দিকে একদিন রানাঘাট থেকে একটা পিকনিক পার্টি শ্যামমণ্ডলের জমিতে পিকনিক করতে এলো। খুবই উগ্র অসভ্য ছেলের দল এসেই তারস্বরে গান বাজাতে আরম্ভ করলো। তার সাথে চলতে থাকলো মদ আর জুয়া। তাদের দলেই ছিল রানাঘাটের ত্রাস বুবাই নস্কর আর জেমস হেমব্রেম ওরফে মুন্না। প্রথমে ফাদার গিয়ে বারণ করেন চ্যাপেলের এত কাছে এত জোরে গান না বাজাতে, তাতে কাজ না হওয়ায় দুপুরবেলা আমায় নিয়ে মেরি গেল তাদের বলতে। আমি আর ফাদার বারণ করা সত্ত্বেও গেল, এত ছিল তার জেদ। আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। আমারও মাথায় আসেনি এর ফল কি হতে পারে। মেরির ধারণা ছিল না এই পোড়া দেশে নরপিশাচরার মানুষ সেজে ঘুরে বেড়ায়। মেরি গলা চড়িয়ে বলাতে তারা গান বন্ধ করল বটে, কিন্তু নেকড়েদের নজরে পড়ে গেল শিকার। সন্ধ্যার আগে দেখলাম ছেলেগুলো গাড়িতে উঠে চলে গেল। ফাদারের প্রেশারটা সন্ধ্যার দিকে হঠাৎ পড়ে যাওয়ায় বাথরুমে পড়ে গিয়েছিলেন। আব্দুলকে ডেকে তার বাইকে করে ফাদারকে নিয়ে আমি রানাঘাট ছুটলাম চেক আপ করাতে। মেরি রয়ে গেল একা। থেমে যা, মরিস হাত তুলল। চাটা বোধহয় ঠান্ডা হয়ে গেছে। সে নিচের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, চোয়াল শক্ত। একফালি রোদ এসে ঘরের মেঝেটায় পড়েছে। মরিস মুখ না তুলেই বলল, কজন ছিল? জানি না। সতুর গলায় ভিজে কম্পনটা মরিসের কান এড়াল না। আমরা যখন ফিরলাম তখন দেখি সে সামনের ঘরের মেঝেতে পড়ে রয়েছে, গায়ে এক ফালিও কাপড় নেই। আশেপাশের বাড়ির থেকে মেয়ে বউরা দৌড়ে এসে তাকে ঘরে নিয়ে গেল। ডাক্তার এলো, পুলিশ এলো। ধরা পড়েনি কেউ? হয়তো পড়তে পারতো যদি মেয়েটা বেঁচে থাকতো। কান্নায় জড়িয়ে এলো সতুর গলা। এর দুদিন পর ভোরবেলা আমার চাবির গোছা দিয়ে হলঘরটা খুলে দেখি, একদম মাঝখানের কড়ি কাঠটা থেকে মেরি ঝুলছে। নিচে উল্টে পড়ে রয়েছে সারমান দেবার স্টুলটা। মেরি মাতার মূর্তিটার বেদিতে একটা ছোট্ট চিরকুট তার নিজের রোজিটা দিয়ে চাপা দেওয়া। সেটা আমি পুলিশকে দিইনি ফাদার, নিজের কাছে রেখে দিয়েছি। শতু নিজের মানি ব্যাগটা খুলে একটা ভাঁজ করা কাগজ মরিসের হাতে দিল। মরিস সেটা খুলে দেখল, তাতে লেখা, Forgive me, Father. I couldn't forgive those who trespassed against me. নিজের জেদ ধরে রেখেই নিজেকে শেষ করে দিল মেয়েটা। তার শরীর, তার সম্মান এভাবে ক্ষতবিক্ষত হবার পর সে নিজেকে বাঁচিয়ে রাখা অসম্ভব মনে করেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে মরিস বলল, আমায় আগে বলিসনি কেন এই ঘটনাটা? আপনি একা থাকবেন চ্যাপেলে যদি ভয় পান রাতে, তাই? মরিস উঠে পড়ল, দক্ষিণের জানলাটার কাছে গিয়ে দাঁড়াল। ছোট থেকেই ঈশ্বরে তার অগাধ বিশ্বাস। চার ভাই বোনের সর্বকনিষ্ঠ মরিস মণ্ডল যখন ঠিক করল যে সে সন্ন্যাসী হবে, তখন তার পরিবারের সবাই প্রথমে মেনে না নিলেও পরে তার পাশে দাঁড়ায়। ট্রেনিংয়ে সিনিয়র ফাদার সবসময় বলতেন, ঈশ্বর তোমাদের নিজে থেকে জয়েন করেছেন, তোমরা সবাই বিশেষ ক্ষমতা সম্পন্ন। জানবে তোমাদের উনি জয়েন করেছেন কোনো বিশেষ কাজ করানোর জন্য, যা হয়তো অন্য কাউকে দিয়ে হতো না। মরিস জানলা থেকে মুখ না ফিরিয়েই বলল, শতু এই কাগজটা আজকের জন্য আমি রাখলাম। দুপুরের রোদ হেলে সন্ধে ঘনালো চিনারে। বাঁশপনের ভেতর শেয়ালের ডাক শোনা যেতে লাগল। আজ আকাশে ঝলমলে চাঁদ উঠেছে।
সতু চলে যাওয়ার পর মরিস তাড়াতাড়ি রাতের খাবার সেরে নিল। টেবিল ক্লকটায় কাঁটায় কাঁটায় 10টা বাজতেই মরিস হল ঘরের দরজাটা খুলল। তারপর গিয়ে ঘরের একদম মাঝামাঝি মেঝের ওপর হাঁটু মুড়ে বসে পড়ল। আর চোখে একবার মাতা মেরির মুখটার দিকে তাকাল। তার মুখ আজ পরিষ্কার। একভাবে মরিস চেয়ে রইল সামনের ক্রুশবিদ্ধ যিশুর মূর্তিটার দিকে। মনে মনে একটাই নাম বারবার আউড়ে গেল, মেরি, মেরি, মেরি যিশুর মা, মেরি যিশুর প্রাণের সখী। চোখ খুলল মরিস। লালচে আভায় অন্ধকার ঘরের আনাজ কানাজগুলো থমথমে। সামনে পূজার বেদির পাশে কিছু একটা নড়ে উঠল না। মরিসের মাথাটা হঠাৎ ভারী লাগতে লাগলো, যেন শিরা উপশিরাগুলির মধ্যে রক্তের বদলে কেউ সুরা ঢেলে দিয়েছে। চোখের দৃষ্টিও যেন কেমন অপরিষ্কার হয়ে এলো মরিসের। অন্ধকার বেদির পাশে ওটা কাকে দেখছে মরিস? সাদা ক্যাসক গায়ে, আধো অন্ধকারে ঢাকা মুখ। ফাদার হেক্টর! উঠে দাঁড়ালো মরিস। তাল সামলাতে কষ্ট হচ্ছে তার। চোখের পাতা ভারী হয়ে এসছে, যেন এক্ষুনি সে জ্ঞান হারাবে। ফাদার হেক্টরের মূর্তিটা আবছা, যেন হাওয়ায় গড়া তার শরীর। তার মুখটা উদাস, ফ্যাকাশে। হঠাৎ অবয়বটি স্থান পরিবর্তন করল। হলঘর আর থাকার ঘরের মাঝের জায়গাটায় আবার দেখা গেল তাকে। মরিস টলতে টলতে গিয়ে বেদির ওপর উঠল। ওই তো, পর্দার পাশে দেখা যাচ্ছে ফাদারকে। উনি যেন ভেসে ভেসে পর্দার অন্তরালে চলে গেলেন। পর্দার ওপারেই মরিসেরও থাকার ঘর। ঝাপসা দৃষ্টিতে মরিস গিয়ে পর্দা ফাঁক করে ঢুকল নিজের ঘরে। তার ঘরের দক্ষিণ দিকে বেশ কিছু ক্যাবিনেট রয়েছে। তার মধ্যে দুটো মরিস ব্যবহার করে, বাকিগুলো তালাবন্ধই রয়েছে। আধো অন্ধকার ঘরে আবার দেখা গেল ফাদার হেক্টরকে। সেই শান্ত সৌম্য মূর্তি নিয়ে ক্যাবিনেটগুলোর সামনে দাঁড়িয়েছে। মরিস তাকিয়ে রইল ফাদার হেক্টরের দিকে। তিনি তাকে নিজের ঘরে কেন নিয়ে এলেন? কি বলতে চান উনি? হঠাৎ অবয়বটির ডান হাতটা উঠে ক্যাবিনেটের সবচেয়ে শেষ ঢাকনাটার ওপর তিনবার টোকা মারল। মরিস এক দৃষ্টি চেয়ে রইল ফাদার হেক্টরের দিকে। ঘরের হাওয়া থেকে যেন একটু একটু করে অক্সিজেন কমে যাচ্ছে। মাথাটা চক্কর দিয়ে উঠল মরিসের। একটা দমকা হাওয়া ঘরের পর্দাগুলো এলোমেলো করে দিতেই মরিসের খেয়াল হলো চার দেওয়ালের মধ্যে সে একা। ফাদার হেক্টরের কোনো চিহ্ন পর্যন্ত নেই। একটা লম্বা শ্বাস নিল মরিস। এখন সে অনেকটাই সুস্থ বোধ করছে। উঠে গিয়ে ক্যাবিনেটটা খোলার চেষ্টা করল সে। একটা হ্যাঁচকা টান মারতেই পলকা তালাটা উপরে এসে ছিটকে পড়ল মেঝেতে। ভেতরে হাত ঢুকিয়ে মরিস বের করে আনল একটা ছোট কালো নোটবই আর ঝুলমাখা একটা হলদে রঙের ফাইল। কি থাকতে পারে এতে? কেনই বা ফাদার হেক্টর এই ক্যাবিনেটগুলোর দিকে ইশারা করলেন? টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে মরিস খুলল নোটবইয়ের প্রথম পৃষ্ঠা। ফাদার হেক্টরের হাতের লেখা। এ যে নতুন দিন লিপি। আজ নিয়ে তিন রাত দুচোখের পাতা এক করতে পারিনি। হলঘর থেকে ভেসে আসছে চিৎকার, রাতের পর রাত। মেরির কাতর গলার আওয়াজ,
বুক ফেটে যাচ্ছে কষ্টে। ফুলের মতো একটা নিষ্পাপ মেয়ে, সবচেয়ে ঘৃণ্য পাপ করা হলো সবচেয়ে পবিত্র স্থানে, কিন্তু এই স্থান যে আর পবিত্র নেই। কতটা কষ্ট বুকে চেপে মেয়েটা নিজেকে শেষ করে দিল। কড়িকাঠ থেকে ঝুলে পড়েছিল সে আয়নাটার সামনে, তিলে তিলে নিজেকে মরতে দেখেছে বিস্ফারিত চোখে। নিজের মনের ঘৃণা, রাগ, অসহায়তা আর সবশেষে মৃত্যুকে একটু একটু করে নিজের চোখে ঢলে পড়তে দেখেছে। যেখানে জিঘাংশা এত প্রবল হয় আর যেখানে মৃত্যু এতটা অপমানী আর যন্ত্রণার হয়, সেখানে পাপ জন্ম দেয় আরো ভয়ানক কিছুর। মেরি এখন আর শুধু বিদেহী আত্মা নেই, তার প্রতিশোধের আগুন তাকে প্রেতাত্মায় পরিণত করেছে। আমি যেন সূর্য ডুবলেই তার নরক যন্ত্রণা ছটফট করা আর্তনাদ শুনতে পায়। সে মুক্তি পেতে চাইছে, আর তার মুক্তি তার প্রতিশোধে। কাঁপা কাঁপা হাতে পাতা উল্টালো মরিস, গলা শুকিয়ে আসছে তার। দ্বিতীয় এন্ট্রি, তার দিন দুয়েক পর। এই নিয়ে দুবার। আয়নাটা চ্যাপেল থেকে সরিয়ে ফেলার জন্য লোক ডেকেছিলাম কাল, সেটা তুলে নিয়ে বেরোনোর সময় ঘুনে ধরা কুড়ি কাঠের টুকরো ভেঙে পড়ে একজন কুলির মাথায়। তাকে নিয়ে তড়িঘড়ি রানাঘাট দৌড়াতে হয় বাকিদের। আজ আবার এসে আয়নাটা নিয়ে যাওয়ার কথা ছিল। দুপুরে খবর পেলাম কল্যাণীর কাছে তাদের টেম্পোতে ডাম্পার ধাক্কা মেরেছে। ভাগ্যি কেউ মারা যায়নি। মেরি চায় না মুক্তি না পেয়ে এখান থেকে যেতে। আমি কারোর মৃত্যুর কারণ হতে পারবো না, আয়না এখানেই থাকবে। তৃতীয় এন্ট্রিতে আর কোনো তারিখ নেই, এটাই শেষ এন্ট্রি। শুধু রাতে থাকতে চাইছে না। কদিন থেকে সে হলঘরে যেতে ভয় পাচ্ছে। আজ হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো এসে আমার হাতে পায়ে ধরে তার পাওনা মিটিয়ে দিতে বলে, কারণ সেইখানে আর কাজ করতে পারবে না। আমি পবিত্র জল ছিটিয়ে প্রভুর নাম নিয়ে আয়নাটাকে রোজারি পড়িয়ে দিয়েছি। জানি মেরি এতে মুক্তি পাবে না, কিন্তু চ্যাপেলের মানুষ হয়তো মেরির আভাস আর পাবে না। আমার শরীর ভালো যাচ্ছে না, বুঝতে পারছি আমি হয়তো আর বেশি দিন নেই, কিন্তু ঈশ্বরের কাছে দিন রাত প্রার্থনা করব যেন উনি এমন শাস্তি আর কাউকে না দেন। ব্যাস, বাকি পাতাগুলো খালি। দীর্ঘশ্বাস ফেলে হাতে ছেটোয় মুখ ঢাকল মরিস। বুকের ভেতরটা যেন অজানা একটা কষ্টে খালি হয়ে আসছে। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো তার চোখের সামনে কয়েকটা দৃশ্য খেলে গেল। মেঝেতে শুয়ে আর্তনাদ করছে একটা ফুটফুটে খয়েরি চুলের বিদেশিনী। তার ঘাড়ের ওপর একজোড়া হাত মুঠো করে টেনে ধরেছে তার চুল। তার নাক ফেটে মেঝেতে রক্ত গড়িয়ে পড়ছে। বিস্ফারিত চোখে সে তাকিয়ে সামনের আয়নার দিকে নিজের চোখে দেখছে নিজের শরীরকে উন্মুক্ত হয়ে পাশবিক লালসার খাদ্যে পরিণত হতে। একটা আলোর ঝলকানি, তারপর আবার দৃশ্য বদল। সশব্দে টুলটা মেঝেতে আছড়ে পড়তেই দুটো পা ঝুলে পড়ল শূন্যে। শরীরটা কাঁপতে কাঁপতে ঘুরে গেল আয়নার দিকে ঝুলন্ত অবস্থায়। দড়ির ফাঁস কামড়ে ধরছে শ্বাসনালী, বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস, ঝাপসা হয়ে আসছে দৃষ্টি। নরক যন্ত্রণার রাগ, জেদ। আয়নার দিকে ঘুরে ঝুলন্ত শরীরটা থেমে গেল, কিন্তু না, প্রাণ তখনও বেরোয়নি। মৃদু ঝটকা মারছে তার শরীর, দৃষ্টি আয়নার দিকে। নিজের শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার প্রত্যেকটি মুহূর্ত মেরি নিজেকে দেখাতে চাইছে,
ঠোঁটের ফাঁক দিয়ে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ার সাথে সাথে স্থির হয়ে গেল মেরির চোখের তারা, সাথে সাথে সশব্দে চির খেয়ে গেল আয়নার কাঁচ। ছিটকে উঠে বসল মরিস, দম আটকে আসছে যেন তার, শরীর আড়ষ্ট হয়ে যাচ্ছে। সে আশেপাশেই আছে, মরিস যেন তার আভাস পেয়েছে। নিজের বুকের ক্রুসিফিক্সটা আঁকড়ে ধরে উঠে দাঁড়িয়ে বোতল থেকে ঢকঢক করে জল খেলো অনেকটা। একটু সুস্থ বোধ করছে এখন। তারপর ফিরে এলো টেবিলে, টেনে নিল হলুদ ফাইলটা, সন্তর্পণে বাঁধন খুলে ফ্ল্যাপ তুলতেই বেরোলো একটা জলজলে কাগজ। তার উপরে গোটা গোটা অক্ষরে লেখা, বিকাশ সিংহ মর্চুয়ারি, রানাঘাট, নদিয়া, অটোপসি রিপোর্ট অ্যান্ড মেমোরেন্ডাম অফ পোস্টমর্টেম এক্সামিনেশন অফ লেট মিস ম্যারিয়ান বসুইট। দূরে কোথাও যেন একটা শেয়াল ডেকে উঠল। হলঘরের একটা বেঞ্চে বসে আছে মরিস। দুপুরের রোদ হেলে গেছে। আজ রবিবার, সকালে ভালো জনসমাগম হয়েছিল চ্যাপেলে, এখন ঘর খালি। মরিসের চোখ সামনে ঝোলানো যিশুর মূর্তির দিকে, মরিসের হাত জোর করে সামনে রাখা। আজ সে এমন কিছু করতে চলেছে যা তার সন্ন্যাস ধর্মের বিরুদ্ধে, তাই মন প্রাণ দিয়ে সে ক্ষমা চেয়ে নিচ্ছে প্রভুর কাছে। তার জীবনে 36টা বছর কেটেছে ঈশ্বরের দেখানো সব নিয়ম মেনে, দয়া, সেবা, ক্ষমা, সে সব সময় পালন করেছে তার ধর্মীয় কর্তব্য। কিন্তু আজ সে ভুলে যাবে ক্ষমা বলে কিছুর অস্তিত্ব এই সংসারে রয়েছে। ঘরের মধ্যে আলো কমে আসছে। শতদিনের কাজকর্ম সেরে মরিসের ঘর পরিষ্কার করে হলঘরের আলোগুলো জ্বালিয়ে দিল। আজ ছেড়ে দে, শতু ঘুরল। আগে আজ আলো জ্বালাস না। অবাক হয়ে শতু আলোগুলো নিভিয়ে দিল। এসে বস। মরিস যিশুর দিক থেকে চোখ না সরিয়েই বলল। শতু এসে ইতস্ততভাবে মরিসের থেকে একটু দূরে বসল। মরিস উঠে গিয়ে হলঘরের দরজায় হুড়কো টেনে দিল, তারপর এক এক করে জানলাগুলোও আটকে দিল। ঘরে ছেয়ে গেল অন্ধকার। শুধু ওপরের দুটো কাঁচের স্কাইলাইট দিয়ে পরন্ত গধূলির আলো ঢুকছে হলঘরে। আপনি দরজাটা আটকে দিচ্ছেন কেন ফাদার? আমি আমি বাড়ি যাবো যে, শতু কাঁপা কাঁপা গলায় বলল। এই আয়নাটা এখানে এলো কিভাবে শতু? শুনেছিলাম কৃষ্ণনগরের কৃষ্ণ মন্দির থেকে এখানকার সব ফার্নিচার বানিয়ে পাঠানো হয়েছিল। ভেতরের কিছু পুরনো আসবাব, যেমন ভেতরের ঘরের টেবিল চেয়ার, পূজার বেদি, এইসব কিছুর সাথেই এই আয়নাটাও আসে। ফাদার, এটা যে আয়না তা আপনি জানলেন কি করে? আপনি কি এর বাঁধন খুলেছিলেন? মরিস এসে দাঁড়াল শতুর সামনে। তার আর বেরোনোর দরজার মাঝে দেওয়ালের মতো। যে চ্যাপেলে ঢোকা বেরোনোর একটা মাত্র দরজা, যা ভেতর থেকে আটকে দিলে বাইরের মানুষ ভেতরে আসার উপায় নেই, সেখানে বাইরের লোক ঢুকে মেরির কাছে পৌঁছলো কি করে? শতুর কপালে ঘাম, সে উঠে দাঁড়িয়ে পড়ল। আমি তো জানি না ফাদার, ও নিশ্চয়ই দরজা খুলে দিয়েছিল। অচেনা গলারাও যে মেরি দরজা খুলতো না, আমার বিশ্বাস সেদিন যে ভেতরে এসেছিল সে মেরির চেনা কেউ ছিল। সেদিন আমি ফাদার হেক্টরকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম ফাদার, আমার পথ ছাড়ুন, আমায় বেরোতে হবে। কি হলো, শুনতে পাচ্ছেন না? আমার পথটা ছাড়ুন, আমায় বেরোতে হবে। আমি আজ আব্দুলের সঙ্গে দেখা করেছিলাম শতু,
সে আমায় বলেছে তুই সেদিন রানাঘাট অবধি যাসনি, ওদের হাইওয়েতে তুলে দিয়ে কাজের বাহানায় ফিরে এসেছিলি। এসে দেখি মেরি ওই অবস্থায়। তুই মিথ্যে কথা বলেছিলি আমার শত্রু। মেরির অটোপসি রিপোর্ট আমি দেখেছি, তাতে পরিষ্কার বলছে তার শরীর ভোগ করেছে একজন, দুজন বা তিনজন নয়, শুধুমাত্র একজন। মিথ্যে কথা, আমি জোর করলে সে আমায় চিনতে পারবে না। শত্রুর গলায় জোর থাকলেও মৃদু কম্পন রয়েছে, সেটা ভালোই বুঝতে পারছে মরিস। পারবে না যদি ঘর অন্ধকার থাকে, যদি তুই মুখ ঢেকে এসে থাকিস। তুই প্রথমবার মেরির ব্যাপারে যেভাবে কথা বলছিলি তাতে আমার প্রথম দিনেই সন্দেহ হয়। তোর মনে এত পাপ, এত খিদে তোর শরীরে যে তুই চ্যাপেলের মধ্যে। কথা শেষ হওয়ার আগেই শত গর্জন করে এক ধাক্কা মারল মরিসকে। মরিস ছিটকে পড়ল মেঝেতে, কিন্তু সে আন্দাজ করেছিল এমন কিছু একটা করতে পারে শত্রু। গাউনের ভাঁজের ভিতর থেকে মরিস বের করে আনলো আগাছা কাটার চপারটা। একজন পাদ্রির এহেন মূর্তি দেখবে শত্রু বোধহয় কল্পনাও করতে পারেনি। থমকে দাঁড়িয়ে গেল সে। চ্যাপেলের প্যাসেজে যিশুর দিকে পিঠ করে দাঁড়িয়ে শত্রু, তার মুখোমুখি দরজার দিকে পিঠ করে দাঁড়িয়ে মরিস, মরিসের পিছনে ত্রিপলে মোড়ানো আয়নাটা, মরিসের হাতে ধরা চকচকে ইস্পাতের চপার। আপনি এটা করতে পারেন না ফাদার, আপনি পবিত্রতা শপথ নিয়েছেন। আপনি মানুষ মারতে পারেন না, আপনি মানুষ মারতে পারেন না। শত্রুর চোখ লাল, গালের মাংসগুলো উত্তেজনায় কাঁপছে। আমি তোকে মারবো না, তবে আমি মেরির মুক্তির পথ আটকাবো না। মরিস বাঘের মতো ঘুরে চপারের এক কোপে আয়নার বাঁধন ছিন্ন ভিন্ন করে দিল। রোজারি বাঁধা নাইলনের দড়িটা ছিটকে পড়ল মেঝেতে, সাথে সাথে ত্রিপলয়ের আবরণ হড়কে পড়ে মুক্ত হয়ে গেল আয়নার চির খাওয়া কাঁচ। না না, উল্টো যিশুর প্রতিচ্ছবির তলায় শত্রু আয়নায় দেখতে পেল নিজের অবয়ব। হঠাৎ যেন তার শরীর এক অদৃশ্য ঝটকায় আড়ষ্ট হয়ে গেল, গলা দিয়ে হেঁচকি ওঠার মতো একটা শব্দ বেরোলো, আয়নার ফাটলটা হঠাৎ চওড়া হতে আরম্ভ করল প্রতিচ্ছবির পেটের ওপর দিয়ে। শত্রুর দাঁত মুখ খিঁচিয়ে চিৎকার করে উঠল। মরিস দেখল শত্রুর পেটের কাছে জামাটা রক্তে ভিজে লাল হতে আরম্ভ করেছে, গরম হয়ে উঠছে গোটা হল ঘর। আবার চির খেল আয়না, এবার প্রতিচ্ছবির মুখের ওপর। মাংস কাটার একটা বিশ্রী শব্দ হতেই শত্রুর মুখের ওপর লম্বালম্বিভাবে একটা ক্ষত সৃষ্টি হলো, গলগলিয়ে রক্ত ঝরতে আরম্ভ করলো তার মুখ দিয়ে। শত্রুর চিৎকারে কানে তালা লেগে গেল মরিসের, আয়নায় একটা বড় সড়ো ফাটল ধরল। শত্রুর প্রতিচ্ছবির পায়ের কাছটা ভেঙে ঝনঝন করে কাঁচ মেঝেতে পড়ল। শত্রু আকাশ ফাটানো হাহাকার করে উঠল। মরিস দেখল হাঁটুর তলা থেকে তার পা দুটো উপড়ে ছিটকে পড়ল মেঝেতে, পা বিহীন শত্রুর শরীর আছড়ে পড়ল মেঝের ওপর, ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো তার কাটা পায়ের ক্ষত থেকে। দম আটকে আসছে শত্রুর, তবু সে হাত তুলে আকুতি করলো মরিসের উদ্দেশ্যে। মরিস চোখ তুলে তাকালো যিশুর দিকে। Forgive me, Father. I couldn't forgive those who trespassed against her. শত্রুর চিৎকারে ছনছনিয়ে উঠল বন্ধ ঘরে, হঠাৎ তুফানের মতো হাওয়া দিতে আরম্ভ করলো, থরথর করে কেঁপে উঠল আধ ভাঙা আয়নাটা। শত্রুর সারা শরীর রক্তে ভিজে লাল, বাঁচার শেষ চেষ্টা করতে হাতে হেঁটে কোনো রকমে পাশে দাঁড় করানো মেরি মাতার শ্বেত পাথরের মূর্তিটার বেদিটাকে আঁকড়ে ধরে উঠতে চেষ্টা করলো। হঠাৎ মূর্তিটা গোড়া থেকে আলগা হয়ে হেলে পড়ল শত্রুর ভারে। শত্রু কিছু বুঝে ওঠার আগেই 8 ফুটের পাথরের মূর্তিটা হুমড়ি খেয়ে পড়ল শত্রুর মাথার ওপর। খুলির হাড় ফাটার একটা গা গুলিয়ে ওটা আওয়াজ হাওয়ায়, সাথে সাথে রক্ত চলকে পড়ে মেঝের অনেকটা জায়গা ভিজিয়ে দিল। থেমে গেল শত্রুর আর্তনাদ, নীরবতা ফিরে এলো প্রার্থনা গৃহে।
মরিস আর সেদিকে তাকালো না, তার দৃষ্টি আয়নার অবশিষ্ট অংশের দিকে। টুকরো টুকরো হয়ে যাওয়া পাথরের মূর্তিটার তলায় পড়ে রয়েছে সতুর ছিন্ন ভিন্ন দেহ। মরিস দেখল ভাঙা মূর্তিটার পাশে দাঁড়িয়ে রয়েছে পরীর মতো সুন্দর একটা মেয়ে। প্রায় কোমর অবধি লম্বা খয়েরি চুল, টুকটুকে গায়ের রং, আজ যেন তার মুখে অদ্ভুত প্রশান্তি। মেরি মুখ তুলে তাকালো মরিসের দিকে, তার ডাগর ডাগর নীল চোখে টলটল করছে জল। মরিস চোখ সরাতে পারল না তার থেকে। করুণা, ব্যথা আর সন্তোষ মেশানো একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। মেরি পিছনে ঘুরে একবার যিশুর মূর্তিটার দিকে তাকিয়ে হেঁটে হেঁটে আয়নার পরিধির বাইরে চলে গেল। মরিস ঘাড় ঘুরিয়ে অনেক চেষ্টা করেও আর তাকে দেখতে পেল না। শুধু এইটুকু দেখল সে পিছনের ক্রুশবিদ্ধ যিশুর মূর্তিটার প্রতিচ্ছবিটা আর উল্টো নেই। শেষ হলো আমাদের আজকের গল্প মেরি। লিখেছেন আবির রায়। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অর্ণব। মরিসের ভূমিকায় মানব, সতুর ভূমিকায় অর্ঘদীপ, ফাদার হেক্টরের ভূমিকায় নিলয়, মেরির ভূমিকায় উশসী। গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা অনেক ভালোবেসে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য গল্পগুলো নিয়ে আসি, তাই আপনাদের কাছে আমাদের দাবি, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন। কথা দিচ্ছি আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের বিনোদন দেওয়ার। আবার পরের সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে স্ক্যাটার থটস। ততদিন প্লিজ স্টে টিউনড।